বিশাল পুলিশ বাহিনী নিয়ে আগরতলা শহরে উচ্ছেদ অভিযানে নামল খুদ মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার রাতে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য আগরতলা পোস্ট অফিস চৌমনি থেকে পুরনো মোটর স্ট্যান্ড পর্যন্ত বেআইনি দখল উচ্ছেদ করা হয়। এবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে আগরতলা শহরের বেআইনি দখল উচ্ছেদ অভিযানে নামল খোদ ত্রিপুরা আগরতলায় পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দুর্গাপূজার আগে সাধারণ মানুষের চলাচল সাবলীল করতে ফুটপাত জবরদখল মুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা ত্রিপুরায় পুর নিগমের সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপূজার আগে বেআইনিভাবে দখল করে রাখা আগরতলা শহরে প্রতিটি এলাকায় খাস জায়গা এবং ফুটপাত দখল মুক্ত করা হবে। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার গঠন হওয়ার পর আগরতলা ত্রিপুরায় পুর নিগম নাগরিক স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া নেশাখোয়াদের উপদ্রব কমাতে রাত 11টার পর থেকে রাস্তায় ভান্ডার নিয়ে বসে কোনো ফাস্ট ফুডের দোকান ব্যবসা করতে পারবে না। পুজোর প্রাককালে শহরকে সুন্দর পরিচালনা রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা শহর থেকে যারা বেআইনিভাবে সরকারি রাস্তা দখল করে জনগণের চলাচল অসুবিধা করছে কিংবা যান চলাচলে ব্যাহত হচ্ছে সেগুলিকে সরিয়ে দেওয়া। আমরা প্রেস মিট করে বলে দিয়েছি, মাইকিং করা হয়েছে এবং পত্র পত্রিকাতে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাতে সময় দেওয়া হয়েছে, কিন্তু অনেক দেখেছি অনেক ব্যবসায়ী এখনও বেআইনিভাবে দখল করে বসে আছে স্ট্রিট ভেন্ডাররা। তো আমাদের যাদের লাইসেন্স আছে স্ট্রিট ভেন্ডারের এবং যাদের পরিমাপ 5 ফুট বা 4 ফুট চার চাকা বলা পাম্প বলা চাকা আছে সেগুলিকে আমরা কিন্তু সরাইনি, আমরাই দিয়েছি আমরা, কিন্তু যারা এই নিয়ম মানেননি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মোটর স্ট্যান্ড থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি, এখানে দেখেছি কিছু কিছু যারা ফাস্টফুডের দোকানদার তারা ওই নির্দিষ্ট সরকার স্ট্রিট ভেন্ডারের যে নিয়ম সেই নিয়ম যে ঘর বড়ো বড়ো গাড়ি করে ফেলেছেন, বড়ো বড়ো জায়গা করে দখল করে রেখেছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং মোটর স্ট্যান্ড এরিয়া এই জায়গাটা যেখানে মাল্টি লেভেল পার্কিং জোন তৈরি করা হচ্ছে, আশেপাশে যে দোকানগুলি অবিনিষ্টভাবে রাখা আছে সেগুলিকেও আমরা একটা সিস্টেমে ফেলবো এবং যাদের স্ট্রিট ভেন্ডার লাইসেন্স তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সার্বিকভাবে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এবং যানজট মুক্ত করার ক্ষেত্রে আমাদের পুর নিগমের সিদ্ধান্ত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। টিভি হৃদয় ছুঁয়ে যায়।